কিন্তু আপনি আমি অত্যাধিক গ্রহণ করার জন্য, অত্যাধিক সুখ লাভ করার জন্য প্রয়াস করছি, কিন্তু না, ভগবানকে বাদ দিয়ে কখনো সুখী হওয়া যাবে না। সেই জন্য বললেন ব্যক্তিগত ভাবে হোক, আপনি ব্যক্তিগত অনেক প্রয়াস করছেন সুখী হবেন, অনেক প্রয়াস করছেন সুখী হবেন, কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষে ঘর ভাড়া আটকে গিয়েছে, হ্যাঁ আপনি পারছেন না টানতে। তখন আপনার স্ত্রীকে বললেন, ওগো আমি আর পারছি না, কেন যে টাকা ইনকাম করি লাস্ট মুহূর্তে সেই ঘর ভাড়াটাই আটকে যায়, তাহলে কাজ করো না, তুমি একটা কিছু করো, তাহলে দুজনে যদি ইনকাম করে তাহলে অবশ্যই সুখী হতে পারবো, তা আমাদের কোনো অভাব পড়বে না। কিন্তু দেখা যাচ্ছে দুজনে চাকরি করছেন বটে, তারপরও দেখা যাচ্ছে অভাব আছে। সেই জন্য বলেন সঙ্গবদ্ধভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক, কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা যাবে না। না হ্যাঁ, সেই জন্য বললেন কৃষ্ণ ভুলিয়া জীব ভগবান চা করে, নিকটস্থ মায়াকারে ঝাপটিয়া ধরে। মায়া তো নিকটই আছে, কিন্তু কেটা ঠিক মায়া দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে আমরা সুখ করছি বটি। যেমন মরুভূমি স্থানে যখন হরিণ আর হরিণী যখন জল তৃষ্ণা প্রাপ্ত হয়, যখন দূর দিকে তাকায় মনে হয় যেন পাশেই যেন জলাশয়, কিন্তু ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে কিন্তু জলাশয় নেই, কেন মরিচিকা। যখন প্রচন্ড রৌদ্রে তাপ পড়ে আর সেই বালুখা যখন উত্তপ্ত গরম হয়ে যায়, তখন শীষে কি হয় দূর থেকে মনে হয় যেন জল। হ্যাঁ, ঠিক সেই প্রকার নিয়ে এই জনজগতের জীব শান্তি জন্য ছুটছে, এদিক সেদিক ছুটছে, উঠে বলছে না। তো একটা রাজা ছিলেন, তো এক রাজা তার বিবাহের দিন বাসর রাত্রি অনার স্ত্রীকে অত্যন্ত মূল্যবান একটি হীরা দিয়ে, হীরার হার অনার গলায় পরিয়ে দিলেন। স্ত্রী ভাবছে এটি হচ্ছে আমার সবচেয়ে জীবনের প্রথম উপহার। স্ত্রী আর কি করছেন, সেই হীরার হারটি গলায় কুলে রাখছেন না, স্নানে গেলেও সেই গলায় থাকে, ঘুমাতে গেলেও গলায় থাকে, কেন ভাবছে যে আমার স্বামীর উপহার, এটা কখনো খুলছে না বটে। কিন্তু ভুলবশত একদিন সে গলাটি খুলে হাঁটি রেখে দিল এক স্থানে, আর যখনই স্নান করতে নামলেন একটি কাক এসে সেই হাঁটি নিয়ে চলে গেল। কিন্তু চলে নিয়েছে তখন রানী কান্না করছেন, আমার সেই হাঁটি চাই। তখন সেই সুখান্বিত হয়ে বসে আছেন, যখন রাজা আসলেন এসে দেখছে রানীর সেই মন অত্যন্ত বিষণ্ণ, তো বলছে রানীকে বলছে, ওগো কি হয়েছে? হ্যাঁ, তো বলছেন দেখেন আপনি যে আমাকে একটি আদর করে একটি হার দিয়েছিলেন, সেই হারটি আজ আমি পাশে রেখেছিলাম, সে হারটি এক খাঁক এসে নিয়ে গেল, সেই জন্য আমার অনেক দুঃখ হচ্ছে। তো রাজা বলছে দেখো হার একটা গিয়েছে, তাহলে কি হয়েছে বটে, তোমাকে দশটা হার বানিয়ে দিব। বলছে না, এই হারটির সেই হার নয়, দশটা দিলেও হবে না, কেন না এটা হচ্ছে আমার জীবনের প্রথম উপহার, আমি এই হারটি চাই। যখন এই কথা বললেন এখন রাজা বললেন খুব সংকটে, কি করা যায়, সমস্ত প্রজাদের কাছে হ্যাঁ ঘোষণা প্রদান করলেন যে এই হীরার হারটি পেয়ে এনে দিবে তাকে রাজ্যের অর্ধেক সম্পদ তাকে দেওয়া হবে।
এখন সবাই ঘোষণা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছে, কিন্তু সমস্ত প্রজারা কুচ্ছে বটেই, হ্যাঁ সবাই কুচ্ছে, কিন্তু আপনার আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আপনি সামনে আছেন কিন্তু আমি আপনার সাথে কথা বলছি না, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হচ্ছে, কেউ কথা বলছে না, একদম চুপচাপ হাঁটছে আর কুচ্ছে, কেন? ভাবছি আমি যদি ওর সাথে কথা বলি আর ও যদি আমার সাথে সঙ্গ হয় আর আমি যদি হীরা হাঁটি তাহলে তো সেও অর্ধেক নিবে বা, হ্যাঁ সেই জন্য একজন আরেকজনে সেই কুচ্ছে, কিন্তু কেউ আর সেই হীরাটি হাঁটটি আর পাচ্ছে না। রাজ্যের পাশেরই একটি রাজ্যে সীমানা, এই রাজ্যের এক প্রজা কুস্তি কুস্তি গেল, দেখছে হঠাৎ করে দেখছে একটি এই সরোবরে, হ্যাঁ অত্যন্ত ময়লা আবর্জনার জল, আর সেই জলের নিচে দেখছে সেই হীরার হাড়টি ঝলঝল ঝলঝল করছে। হ্যাঁ তখন চিন্তা করছে, ও যখন কুস্তি শুরু করলো হীরার হাড়টি আরো দূর চলে গেল আর পাচ্ছে না, এক এক করে সমস্ত রাজ্যের সদস্যরা খবর পেল, সেই স্থানে গিয়ে উপনীত হয়ে সবাই সেই ময়লার মধ্যে কুচ্ছে, কিন্তু কেউ আর সেই হীরার হাড়টি পাচ্ছে না। হ্যাঁ এই রাজ্যে সাধু আসলেন একজন সাধু সন্ত, কিন্তু এর আগে রাজা ভাবছে আরে আমার এই রাজ্যের প্রজারা গেল কোথায়, তো মন্ত্রী বলছে হে রাজন আপনি যে ঘোষণা দিয়েছিলেন পাশের একটি রাজ্যে এই হীরার হাড়টি পাওয়া গিয়েছে, কিন্তু সকলেই কুচ্ছে বটে, তা ভাবছে রাজা চিন্তা করছে তাহলে ঠিক আছে চলো আমিও যাই, রাজা ভাবছে চলো আমিও যাব, কেন রাজা মন্ত্রী চলে গেলেন গিয়ে কি করলেন সে রাজার বেশ কুলে, রাজা চিন্তা করছেন আরে সকলেই কুচ্ছে বটেই, কিন্তু যে পেয়ে যাবে তাকে তো অর্ধেক রাজ্যের সম্পদ দিতে হবে, তাহলে আমিও কুজি আমি যদি পেয়ে যাই তাহলে আমার রাজ্যের অর্ধেক সম্পদ আর তাকে দিতে হবে না আমি যদি পেয়ে নিই, রাজা প্রজা মন্ত্রী সবাই একসাথে কুচ্ছি বটে, কিন্তু এদিকে একজন সাধু আসলেন এসে দেখছে আরে এই রাজ্যে কেউ নেই তারা গেল কোথায়, কিন্তু ওই হীরার হাড়টি কুচ্ছে, তখন সেই রাজাকে দেখে বলছে হে রাজন আরে আপনি এখানে কি করছেন, তো বলছে দেখুন সাধু আমার স্ত্রীর হ্যাঁ গলার হীরার হাড়টি হারিয়ে গিয়েছে এখানে পরে আছে সেই জন্য করছি, তো বলছে হে রাজা মানুষ সকলেই দেখেন খুঁজছে কেন সামান্য একটু সুখের জন্য খুঁজছে বটে, সাধু বলছে আরে হীরার হাড় তো জ্বলে নয়, হে রাজন থাকিয়ে দেখো ওই যে উপরে ঝুলে আছে বৃক্ষের হ্যাঁ ডালের মধ্যে ঝুলে আছে আর সেটার প্রতিবিম্ব এই জলে পড়ছে, আর সকলে যখন কুচ্ছে সেটা ঢেউয়ে আর শুধু খালি দূর যাচ্ছে, তো বললেন হীরার হাড়টি তো সে ডালে আছে কিন্তু জলে নয়, তখন রাজা দেখেছে হ এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারলাম, হ্যাঁ রাজা হন আর প্রজাই হন আর মন্ত্রী হন সকলেই কুচ্ছে একটু সুখ পাওয়ার জন্য, হ্যাঁ এটা হচ্ছে মায়ার দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে মানুষ হ্যাঁ সে সুখ কুচ্ছে, কেন এটা প্রতিবিম্ব পড়েছে, হ্যাঁ মায়ারূপী ছায়া আর সেটাকে কুচ্ছে বটে, খুঁজার পর তখন সেই সাধু বললেন হে রাজন আসলে প্রকৃত এই জড়জগতে সুখ নেই, হ্যাঁ আপনি ছোট থেকে বড় হয়েছেন, হ্যাঁ মৃত্যুর শয্যা পর্যন্ত যাচ্ছে মানুষ তারপরে তার হৃদয়ে অশান্তি, কিন্তু সুখ তো উপরেই, সুখ থেকে নেই।